সেই মুক্তিযুদ্ধের সময় একটি নৌকা দিয়ে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের আমাদের এই প্রবীণ আফজাল কাকা এখনও কিন্তু তার সেই মনের মধ্যে নৌকার বিষয়টা রয়েছে তবে যেহেতু আমাদের আফজাল কাকা আমাদের বীর মুক্তিযোদ্ধা আবদুলতি সহ পলাশডাঙ্গা যুব শিবিরকে সহযোগিতা করেছিলেন তবে সেই নৌকার পরিবর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি আমাদের এই প্রবীণ ব্যক্তি আফজাল কাকাকে পুরস্কৃত করা হয় তবে আমরা এই অঞ্চলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের সিরাজগঞ্জ সম্পর্কে যারা ন্যূনতম জানেন পলাশডাঙ্গা যুবশিবিরের নাম অবশ্যই শুনেছেন সেই পলাশডাঙ্গা যুবশিবিরের ইতিহাস জানতে আমি এখন এসেছি সিরাজগঞ্জের কামারকুন্ড উপজেলা মধ্য ভদ্রঘট গ্রামে তারা মুক্তিযুদ্ধ দেখেছেন পলাশ এমন দুজন শিবিরকে আমরা এখানে পেয়েছি প্রথমে জানবো তাদের পরিচয় এবং শুনব তাদের কাছ থেকে পলাশ ডাঙ্গা যুব ইতিহাস কাকা আপনার পরিচয়টা যদি একটু বলতেন আব্দুল হোসেন বাসা বাসা আপনার গ্রামের নাম কি আচ্ছা এখন বয়স কত কাকা বয়স আমার তার মানে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স প্রায় পঞ্চাশ সাতচল্লিশ বছর ছিল তা ছিল আচ্ছা তো মুক্তিযুদ্ধে একটা ঐতিহাসিক স্থান আপনাদের এই অঞ্চল যেখানে সুসংগঠিত হয়েছিল পলাশডাঙ্গা যুবশিবির যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে আমাদেরকে এনে দিয়েছে স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধের সময় পলাশডাঙ্গা যুব শিবিরের কিছু ঘটনা জানা থাকলে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিন ব্যাপার হলো কি বাবা যখন ওই মুক্তিযুদ্ধ মুক্তিরা যখন এখানে ক্যাম্প করলো এগোর বাড়িতে এক ক্যাম্প করছিল আরন দশকের বাড়ি কালী বাড়ি এক ক্যাম্প তারপরে না নারায়ণ শাহ আসিল হে বাড়ি এক ক্যাম্প তিনটো ক্যাম্প ছিল। তো ক্যাম্প আসিল তে আমি পরে এই বসাক বাড়ি থাকছি এই এই মূরে থাকছে উমরা বাড়ি আসলে উমরা উমরাখানে আটাইশ বছর আছে এই ইমরা আটাইশ পঁয়ত্রিশ বছর হইলো তে এখন উমরাখানে আইসে থাকছে এইভাড়া যেদিন মিলিটেরি আইসে সেদিন আমি ওই বিদেত গেছি পাই হা যে এইখানে এক পাওয়া ফেলার ওখানে এক পাওয়া ফালার টোপ মাত্রা খুব বেশি না এই বোধহয় যে বিশ ত্রিশজন মিলিটেরি এই আইসিল আইসা হাইরা পা রা ওখান দিয়ে খাল পা রয়ে আইসা এই ব্রিজ এখন যে ব্রিজ করছে তখন তোর ব্রিজ আসল না এই এই মোরা আইসা হে তারা সাই গুলি আরম্ভ করলো গুলি করলেবারে ওখান তার মুক্তি মুক্তি তারা গুলি আরম্ভ করলো তারপর এখন ফিতেই ছিড়িয়া গেল না কী গেল তারা ওই থুইয়া করল কি তারা ব্রিটু দিয়ে হেরিয়া গেল হেরিয়া ফেললো না আর ব্রিডু দিয়ে চলে গেল কালীবরির গুণাও গেল চলে ও ও ক্যাম্পের তো গেল তো বাবাহি গেল তখন কি করবো মেলের মেলে পুরে রেটি কতগুণি বাড়ি পুঁড়েটি থুয়ে তারা গেল আমার একটা লৌকা আসলেও এই যে রাও জানে সব মালা সব মালে জানে যে একটা লোক আসলে তার লৌকাটা নিলো যে লতিম মির্জা কলে যে কাহা যদি আপনার লৌকা ভাঙিয়ে যায় তা আমি একখানের বদলে দুই হান তিন হান কিনে দিব আপনাকে লৌকাটোর কথা আমি গেছিলাম তার বাড়িতে সম্মানিত দর্শক মণ্ডলী সত্যি সেই মুক্তিযুদ্ধের সময় একটি নৌকা দিয়ে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের আমাদের এই প্রবীণ আফজাল কাকা এখনও কিন্তু তার সেই মনের মধ্যে নৌকার বিষয়টা রয়েছে তবে যেহেতু আমাদের আফজাল কাকা আমাদের বীর মুক্তিযোদ্ধা আবদুলতি সহ পলাশডাঙ্গা যুব শিবিরকে সহযোগিতা করেছিলেন তবে সেই নৌকার পরিবর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি আমাদের এই প্রবীণ ব্যক্তি আফজাল কাকাকে পুরস্কৃত করা হয় তবে আমরা এই অঞ্চলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো